রাজ্য সরকারের অস্থায়ী ঠিকাকর্মীদের বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। তো বন্ধুরা, কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে, কবে থেকে পাবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও নোটিশ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিও নিচে একটা লাইক করুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জুলাই মাস থেকেই বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে প্রচুর কর্মচারী। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারে যারা অস্থায়ী সরকারি ঠিকাকর্মী আছেন তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এই বেতন বৃদ্ধির ঘোষণা করছেন নবান্ন। সেখানে উল্লেখ করা হয়েছে এই মাস অর্থাৎ জুলাই মাস থেকে বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে ওই সমস্ত কর্মীরা। তবে কোনো কর্মী অপরাধমূলক কাজের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে সেই কর্মীর চাকরি বরখাস্ত হবে, অর্থাৎ সেই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত কর্মীদের নামে এফআইআর দায়ের করবে, এমনটাই কিন্তু নির্দেশিকাতে জানানো হয়েছে। তো বন্ধুরা, রাজ্য সরকারে যারা সরকারি ঠিকাকর্মী আন্ডারে যে সমস্ত কর্মচারী আছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধির একটা লিস্ট দিয়েছিল আগেই, দিন কয়েক আগে কিন্তু সেই লিস্ট বেরিয়েছিল। তো সেই লিস্ট থেকে যেমনটাই বলা হয়েছে ঠিক তেমনই কিন্তু সরকারি ঠিকাকর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং সেটা কিন্তু চলতি মাস থেকেই পাবেন। তো বন্ধুরা, সেই লিস্টটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই লিস্ট নিয়ে আগেও ভিডিও বানিয়েছিলাম, আগেও বিস্তারিত বলা হয়েছে, তো অবশ্যই আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন। তবু একবার সংক্ষেপে বলে দিচ্ছি, যে সমস্ত কর্মচারীরা 5 বছরের নিচে কর্মরত আছেন তাদের কিন্তু সর্বনিম্ন 12,000 টাকা বেতন হচ্ছে এবং সর্বাধিক কিন্তু 22,000 টাকা। যারা কুড়ি বছরেরও বেশি ধরে কাজ করছেন তারা কিন্তু 22,000 টাকা পাবেন। এটা কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে, এবং গ্রুপ সির ক্ষেত্রে যারা 5 বছরের নিচে কর্মরত আছেন তাদের 13,500 টাকা এবং 20 বছরের অধিক যদি কেউ কর্মরত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু 24,500 টাকা বেতন হচ্ছে। এটা কিন্তু গ্রুপ সি ক্ষেত্রে। কিন্তু সমস্ত ক্ষেত্রেই অস্থায়ী সরকারি ঠিকাকর্মীদের জন্য কিন্তু এটা বলা হয়েছে। যারা রাজ্য সরকারের সরকারি ঠিকাকর্মী আছেন এবং তাদের আন্ডারে যে সমস্ত কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধির কথা কিন্তু এখানে বলা হয়েছে, এবং সত্যিই তাদের জন্য একটা সুখবর, এবং তারা কিন্তু চলতি জুলাই মাস অর্থাৎ এই মাস থেকে কিন্তু এই বর্ধিত বেতনটা পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।